আমায় তো রাতে কেনে ডাক দিলা, প্রাণ কোকিলা রে। আমায় তো রাতে কেনে রে ডাক দিলা, নিবাসিল মনে রাগো জ্বালাইয়া গেলা, প্রাণ কোকিলা রে। আমায় তো রাতে কেনে রে ডাক দিলা। আচ্ছা ঠিক আছে ভাই, রাই গেতে দিলি ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার তুইন ভাই, কি খবর, কেমন আছো? এই তো ভাই আছি, হাল্লায় রাখছি কোন রকম। সারা বাড়ি কাজ মনে হয় তুমি একাই করো দেখি, তোমার ছোট ভাইটা কি করে? ওরে তো কাজে লাগাইতে পারো, একা একা কাজ করতেছো। ওর কথা আর কইও না ভাই, ও আর কি করব, সারা দিন ঘুরে বেড়ায় একাই, তাছাড়া তোর কোনো কাম নাই। এই যে আমি ক্ষেতের মধ্যে সকাল বেলায় আইছি, বেলাটা ওঠার আগে আমি সময় মতো খাবারটা নিয়ে বার করছি, এই ধর বেলা কোনায় পড়ছে, খাওয়ার না নেওয়ার নাম নাই, সারাদিন খালি টই টই করে ঘুরবো। ভাই যে কোনো পরিশ্রম করতেছে সংসারে দুইটা আয় করার লেখা, সেই চিন্তা ওর মাথায় নাই, এইটারে নিয়ে আমি আর পারতাছি না। ঠিক আছে ভাই, তোমার ভাইটা তো ঘুরতে ঘুরতে বার হয়ে যাবো, একটা কথা কবার চাই, তুমি তো আবার পরের বুদ্ধি নাও না, মনে করো তোমার কুবুদ্ধি দিতেছি। শোনো, যার সব সম্পত্তি আছে সমানভাবে ভাগ করে ওর সম্পত্তি আরে বুঝে দাও, ওরটা ও চাষবাস করে খাই গা, আর তোমারটা তুমি করো, এত কষ্ট করতেছো ছোটোবেলার থেকে, ও তো কোনো কাজে লাগতেছে না। আমি যে কথাটা কইলাম আমার কথাটা ভাইবে দেখব। হাগর তুমি ঠিক কথাই কইছো, আমার মনে হয় কি বাবার সম্পত্তি যা কিছু আছে ওর ডরে বুঝাইয়া দিলে জন সংসারের জোয়ালটার কাঁধে পড়ব, সব কিছু ঠিকই ধরে নিব। এই যে আমি আছি এখন তো কোনো চিন্তা নাই, কাম কাজ করলেও চলে না করলেও চলে, তখন তার না করলে চলবো না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি ভাইবে দেখতেছি। আর তোমার পায়ের কি খবর? এই তো একটু কমছে, একটু ব্যথা করে প্রচণ্ড পরিমাণ, ওষুধ খাই ঠিক মতো যাও। আচ্ছা ভাই যাই গিয়া, পা ব্যথা করতেছে, আর আমি যা কইলাম একটু ভাইবে দেখো। আচ্ছা ঠিক আছে যাও।